हेलो स्टूडेंट्स, वेलकम टू जियो फ्यूचर। आज के हमरा क्लास 12 अर्थात एचएसर भूगोल प्रैक्टिकल एक खूब इम्पोर्टेंट जिनिस शिखब, से हलो सिलिंड्रिकल इक्वल एरिया प्रोजेक्शन बा समक्षेत्रफल विशिष्ट बेलन अभिक्षेप कीभावे तार कैलकुलेशन करते हैं, कीभावे से प्रोजेक्शन आँकते हैं, तोमादेरके किन्तु आज के आमी हाते कलमे सेगुलो शिखिए देव। तो अवश्य भिडियो फलो करो, एवं से ही संगे एटा बोले राखी जे এই যে প্রজেকশনটি আজকে করাচ্ছি সেটি 2023 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আর কিছুদিনের মধ্যেই তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবে ডিসেম্বর মাসে, সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা 5 থেকে 21 তারিখে তোমাদের স্কুলে সম্পন্ন হবে। তো সেই পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটি 2016 সালে এবং 18 সালে এইচএস প্র্যাকটিক্যাল পরীক্ষায় পড়েছিল। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রজেকশন এটি। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং সেই সঙ্গে বলে রাখি যে সিলেবাসের অন্যান্য যে প্র্যাকটিক্যালগুলো রয়েছে, যেমন হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্স, তারপরে ম্যাপ প্রজেকশন, টপোগ্রাফিক্যাল ম্যাপ, সেগুলোর কিন্তু সমস্ত রকম ভিডিও আমরা ইতিমধ্যেই কিছু কিছু পোস্ট করেছি, আরও কিছু ভিডিও পোস্ট করা হবে 5 তারিখের মধ্যেই। তো অবশ্যই সেগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সের যে প্র্যাকটিক্যাল জিওগ্রাফি বলে লিঙ্কটি রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। দেখো, প্রথমেই কিন্তু প্রজেকশন থেকে অঙ্ক পড়লে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ পড়তে পারে, বা আরেকটি যেটা আছে সাংকোব অভিক্ষেপ, সেটি কিন্তু পড়বে। দুটো অভিক্ষেপের মধ্যে একটি অভিক্ষেপ পড়বে। দেখো, এখানে যেটি আলোচনা করা হচ্ছে সেটি হচ্ছে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। প্রশ্নটি এরকম ধরনের থাকবে, একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষাংশগত বিস্তার 20 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি দক্ষিণ, এবং দ্রাঘিমাগত বিস্তার 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, ব্যবধান হচ্ছে 10 ডিগ্রি, আরএফ 1:10 crore বা 10 কোটি। তো এই হচ্ছে অঙ্কটা থাকবে। বিস্তারটা দেখতে পাচ্ছ 20 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি দক্ষিণ, এটি হচ্ছে অক্ষাংশগত বিস্তার, এবং দ্রাঘিমাগত বিস্তার হচ্ছে 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। তো চলো, অঙ্কটি খুবই সহজ, আমরা যেহেতু এইচএসে পড়ছি ফলে গ্রাফিক্যাল মেথডই করাই আমাদের সবচেয়ে বেশি সুবিধাজনক হবে, তার জন্য এটা গ্রাফিক্যাল মেথডে, তার জন্য এর ক্যালকুলেশন খুব কম। স্টেপ 1, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বা ক্যাপিটাল আর নির্ণয় ইজিক্যাল টু পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ বা আরএফ স্কেলের হর। পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ তোমরা সবাই জানো যে 6400 কিলোমিটার, সেটাকে এখানে সেমিতে কনভার্ট করা হয়েছে, এবং তার নিচে যেটি আরএফ স্কেলের এই যে হরটা সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, এই দুটোকে ভাগ করে পাওয়া গেছে 6.4 সেমি। নেক্সট স্টেপ হচ্ছে সেকেন্ড স্টেপ, দেখতেই পাচ্ছ 10 ডিগ্রি ব্যবধানে অক্ষরেখা নির্বাচন, তাহলে অক্ষাংশ তোমরা দেখতেই পেয়েছো, সেই অক্ষাংশ থেকে অক্ষরেখাগুলো নির্বাচন করা হয়েছে, 20 ডিগ্রি উত্তর, 10 ডিগ্রি উত্তর, 0 ডিগ্রি, এইভাবে 60 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত অক্ষরেখাগুলো নির্বাচন করা হয়েছে। নেক্সট হচ্ছে স্টেপ 3, 10 ডিগ্রি ব্যবধানে দ্রাঘিমারেখা নির্বাচন, তাহলে দ্রাঘিমারেখাগুলো কী কী, 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব দিকে যেতে হলে 20 ডিগ্রি পশ্চিম, 10 ডিগ্রি পূর্ব, 0 ডিগ্রি, 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পশ্চিম, 10 ডিগ্রি পশ্চিম, 0 ডিগ্রি, 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, এভাবে চলবে 60 ডিগ্রি পূর্ব পর্যন্ত। আশা করি তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পেরেছ, এই হচ্ছে ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনের ভিত্তিতে আমাদেরকে কিন্তু এবার ছবি আঁকতে হবে। ভালোভাবে লক্ষ্য করো, প্রথমেই আমি এই ছবিটা আঁকার জন্য খাতাটিকে এরকম ল্যান্ডস্কেপ করে নিলাম। এবার খাতার ঠিক বাম দিকে প্রথমেই ঠিক এইরকম মাঝখান করে একটি তোমরা বিন্দু নেবে বা পয়েন্ট নেবে। এবার এই বিন্দুতে কী করবে, এই বিন্দু থেকে এই যে প্রথমে স্টেপ 1 আমরা পেয়েছি 6.4 সেমি, এই 6.4 সেমি রেখা আমি টেনে নেব এই বিন্দুতে বসিয়ে, সমান হবে 6.4 সেমি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে 6.4, মানে মোটামুটি ঠিক এই জায়গাটা করে এই 6.4 সেমি আমি বিন্দু নিলাম। এবার এই ব্যাসার্ধ নিয়ে, এই 6.4 সেমির সমান ব্যাসার্ধ নিয়ে আমার একটা এরকমভাবে বৃত্তের চাপ বা অর্ধবৃত্ত আঁকতে হবে। আমি এবার এই যে বিন্দুটাকে পেয়েছিলাম এই বিন্দুটাকে নিয়ে একটি রেখা টেনে দেব, অর্থাৎ এই বিন্দু, এই বিন্দু যোগ করে একটি বড় রেখা টানব এরকমভাবে, এবং উপরের দিকে যে রেখাটা পেয়েছি, বৃত্তের চাপটা পেয়েছি, সেটার সঙ্গে কিন্তু এই বিন্দুটাকে এখান থেকে
জয়েন করে দেব এইভাবে। আশা করি বুঝতে পেরেছো এটা। তাহলে এই যে রেখাটা পেলাম, এই রেখাটা দূরত্ব হচ্ছে 6.4 সেমি, আর এই 6.4 সেমি টাকেই আবার বাড়িয়ে দিলাম এতদূর পর্যন্ত। এই যে রেখাটা হয়ে গেল এটা হলো শুধু 0 ডিগ্রি বা নিরক্ষরেখা আমরা পেয়ে গেলাম। এবার এবার আবার এই যে বিন্দু, এই বিন্দুতে প্রোটেক্টরটাকে নিয়ে এসে বসাবো। প্রোটেক্টরটাকে এইভাবে বসাবো, দেখতে পাচ্ছ তোমরা এই যে বিন্দুটা পেয়েছিলাম, এই বিন্দুর সঙ্গে এই বিন্দু কেন্দ্রবিন্দু অর্ধবৃত্তের কেন্দ্রবিন্দুকে যোগ করব এবং এই যে লাইনটার সঙ্গে এই লাইনটাকে ম্যাচ করাবো। এই হলো সব দিক ম্যাচ হয়ে গেছে। এবার আমাকে আবার অঙ্কর দিকে আসতে হবে। দেখো অঙ্কর দিকে তাকাও, অক্ষরেখাগুলো এবার নির্বাচন করে আঁকবো। তাহলে অক্ষরেখা আমি 0 ডিগ্রিটা এঁকে নিয়েছি। 0 ডিগ্রি কোনটা? এই যে ঠিক 6.4 সেমি যে রেখাটা টেনেছিলাম সেটাকে যে বাড়িয়ে দিলাম, এটাই হচ্ছে কিন্তু আমার নিরক্ষরেখা বা 0 ডিগ্রি, আগেই বলেছি। তাহলে আমার 0 ডিগ্রি কিন্তু আঁকা হয়ে গেছে। তাহলে 0 ডিগ্রির উপরের দিকে দেখ, দেখতে পাচ্ছ 10 ডিগ্রি আর 20 ডিগ্রি, এই দুটো কিন্তু আঁকতে হবে। তাহলে উপরের দিকে আঁকতে হবে দুটো, আর নিচের দিকে আঁকতে হবে 1 2 3 4 5 6, 6টা এই অক্ষরেখাগুলো আঁকতে হবে। তাহলে উপরের দিকে আমাকে আঁকতে হবে দুটো, অর্থাৎ 10 ডিগ্রি আর 20 ডিগ্রি। দেখতেই পাচ্ছ এটা 90 লেখা আছে। তাহলে 80তে হচ্ছে 10 ডিগ্রি আর 70-এ হচ্ছে 20 ডিগ্রি। একই রকমভাবে নিচের দিকে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, এইখানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দিকে তাকাও যে 1 2 3 4 5 6, তাহলে এখানেও আমার 6টা হবে, 1 2 3 4 5 6। আশা করি বুঝতে পেরেছ এই প্রোটেক্টর বসিয়ে এই বিন্দুগুলো দিয়ে আমি এগুলো করে নিলাম। এবার আমাকে আবার যোগ করতে হবে। যোগটা আমি যেটা করবো সেটা কিন্তু এসে এই অর্ধবৃত্তের যে পরিধিটা সেই পরিধিতে এসে কিন্তু ম্যাচ করবে, বাইরে বেরিয়ে যাবে না, অর্থাৎ এরকমভাবে। এটার সঙ্গে এখান থেকে আমি এতদূর পর্যন্ত মাপ নিচ্ছি কিন্তু এসে ঠিকবে ঠিক এই পরিবৃত্তের অর্ধবৃত্তের পরিধিতে। আবার একই রকমভাবে এটা 10 ডিগ্রি হলো, 10 ডিগ্রি উত্তর, এটা হলো 20 ডিগ্রি উত্তর, সরি এখানে একটু বেরিয়ে গেছে, এটা বাইরের দিকে আসবে না, পরিধিতেই শেষ হবে। এগুলো একটু খেয়াল রাখবে। এইভাবে কিন্তু আমরা করতে করতে চলে যাব। এই এতগুলো আমাদের টানা হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে 0 ডিগ্রি পেয়েছি এটা হচ্ছে 10 ডিগ্রি, এই যে কোনো একটা মানকেই আমরা কী করতে পারি, এটাকে সরলরেখা দিয়ে ডট ডট সরলরেখা দিয়ে যুক্ত করব। এবার এই ডট ডট সরলরেখা যেটা যেটা এলো সেই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে পাচ্ছ এইভাবে ডিভাইডারের সাহায্যে সেই পরিমাণ ব্যাসার্ধটা নেব। এবার এই সেই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমাকে কি করতে হবে, এই যে এটা হচ্ছে তোমার 0 ডিগ্রি নিরক্ষরেখার বিভাজন করতে হবে। এই রেখাটা দিয়ে আমি নিরক্ষরেখাটাকে বিভাজন করব। এই যে রেখাটা 0 ডিগ্রিতে 10 ডিগ্রির মধ্যে যে মাপটা আছে সরলরৈখিক ডিস্ট্যান্স, সেই ডিস্ট্যান্সটা নিয়ে আমি নিরক্ষরেখা যেটা পেয়েছি সেটাকে বিভাজন করব। এবার নিরক্ষরেখাকে কটাভাবে বিভাজন করব, কারণ এটা করছি আমি কিসের জন্য, দ্রাঘিমা রেখাগুলোকে পাওয়ার জন্য।
তাহলে দাগিমা রেখাগুলো দেখো, আমি সবার এই যে এই দিকে একটা আমাকে আগে কী করতে হবে, রেখাটাকে টেনে নিতে হবে। তাহলে সেই রেখাটা টানার জন্য আমাকে আবার এই প্রোটেক্টরটা বসাতে হবে। প্রোটেক্টরটা বসিয়ে ঠিক ওই বিন্দুতে প্রোটেক্টরটা বসাবো স্পর্শক আঁকার জন্য। এই জায়গাটা 0 ডিগ্রি দিয়ে দিলাম, এই রেখার সঙ্গে এই রেখা ম্যাচ করে দিয়েছি, তাহলে এটা 90 ডিগ্রি চলে এলো। এবার এইখানে আমি স্পর্শকটা আঁকবো। যাতে করে স্পর্শকটা আমার ঠিক 90 ডিগ্রি হয়, তার জন্য কিন্তু এটা করা। এই হলো, তাহলে এই যে শেষ রেখাটা আমি পেলাম, স্পর্শকটা পেলাম, সেই স্পর্শকটা হচ্ছে এই 20 ডিগ্রি পশ্চিম। তাহলে এই জায়গাটা পেয়েছিলাম, এই জায়গাটা হচ্ছে কি আমার 0 ডিগ্রি। আর সবার শেষ যেটা পেলাম সেটা হচ্ছে দাঘিমা রেখা, প্রথম যে দাঘিমা রেখাটা আছে একবারে বাঁ দিকে সেটা হচ্ছে 20 ডিগ্রি পশ্চিম, সেই দাঘিমা রেখাটা কিন্তু পেয়ে গেলাম। এবার সেই দাঘিমা রেখা থেকে এই যে এই মানটা নিয়ে 0 ডিগ্রিতে 10 ডিগ্রির সরলরেখিক দৃষ্টান্ত নিয়ে আমি নিরক্ষরেখাটাকে কী করবো, বিভাজন করব। এবার প্রশ্ন হলো নিরক্ষরেখাকে কটা ভাগে বিভক্ত করব। তাহলে এখানের দিকে তাকাতে হবে দাঘিমা রেখার দিকে, দেখো এটা আমার হয়ে গেছে। তাহলে 1 2 3 4 5 6 7 8, আটটা আমাকে কিন্তু পয়েন্ট নিতে হবে। একটা পয়েন্ট হয়ে গেছে আমার, 2 3 4 5 6 7 8, আটটা পয়েন্ট হয়ে গেল। তাহলে এগুলো যে এই পয়েন্টগুলো সৃষ্টি হলো সেগুলো সব কিন্তু দাঘিমা রেখা দেখানোর জন্য। আর এই দিকে যে রেখাটা পাবো, এই যে রেখাগুলো এসে জয়েন হয়েছে, তারা হচ্ছে সবাই অক্ষরেখা আঁকার জন্য। তো চলো আঁকাগুলো শুরু করি। এবার আঁকার জন্য কিন্তু আমাদেরকে সেট স্কোয়ার এর ব্যবহার করতে হবে। দেখো আমার রেখাগুলো যাবে ঠিক এইভাবে উপরের দিক থেকে নিচ দিকে, তার জন্য আমি এইভাবে ধরছি, এই রেখাটার সঙ্গে ম্যাচ করাচ্ছি, নিরক্ষরেখা যেটা পেয়েছি সেই নিরক্ষরেখার সঙ্গে ম্যাচ করালাম। এবার আমি চলে গেলাম এভাবে 10 ডিগ্রি উত্তরে, 10 ডিগ্রি উত্তরে গিয়ে সেখান থেকে এই যে 20 ডিগ্রি পশ্চিম রেখাটা পেয়েছি, সেই 20 ডিগ্রি পশ্চিম রেখা পর্যন্ত কিন্তু আমি টানব। এবার এই যে গ্যাপটুকু আছে, অর্থাৎ 20 ডিগ্রি পশ্চিম আর হচ্ছে এই অর্ধবৃত্তের পরিধি, সেই জায়গাটুকু যদি একটু গ্যাপ থাকে সেটাকে আমার ডট ডট লাইন দিয়ে যুক্ত হবে। সেটা কিন্তু ফুল যে স্ট্রেট লাইন সেটা দিয়ে কিন্তু যুক্ত হবে না, সেটা ডট ডট লাইন দিয়ে যুক্ত হবে। এই জায়গাটা ডট ডট লাইন দিয়ে যুক্ত করবো। আবার একই রকমভাবে নিচের দিকে আসবো, এটা হচ্ছে আমাদের 10 ডিগ্রি দক্ষিণ, ডট ডট দিয়ে বলে দিলাম, এটা হচ্ছে 20 ডিগ্রি দক্ষিণ, তারপরে হচ্ছে 30 ডিগ্রি দক্ষিণ। দেখো আস্তে আস্তে যত উত্তর বা দক্ষিণের দিকে যাবে যে অক্ষরেখাগুলো আঁকছি, সেই অক্ষরেখাগুলো কিন্তু আস্তে আস্তে সেগুলো কী হবে, তাদের যে ডিস্ট্যান্স সেই ডিস্ট্যান্সটা কিন্তু আস্তে আস্তে কমবে। আবার এই জায়গাটা ডট ডট লাইন দিয়ে যুক্ত করব, তারপরে আবার সলিড লাইন দিয়ে যুক্ত হবে। একই রকমভাবে এই আমার হয়ে গেল, যেগুলো অক্ষরেখা সেগুলো আঁকা হয়ে গেল। এবার আমাকে আঁকতে হবে যেগুলো দাঘিমা রেখা সেগুলো।
তাহলে দেখো এই হচ্ছে আমার দ্রাঘিমা রেখা, তারা যাবে এইভাবে। তাহলে আমার কোন দিকটা নিলে সুবিধা হবে ঠিক সেটা আমাকে বুঝে নিতে হবে, যে আমার যাবে হচ্ছে এই দিক থেকে এইদিকে, এই থেকে এদিকে। তাহলে এইদিকে এখানে করে যদি লাগানো হয় সবচেয়ে ভালো হবে। আমরা এই দাগটার সঙ্গে দাগটা ম্যাচ করালাম, এবার এখানে যে বিন্দুগুলো পেয়েছি একটা একটা করে সেই বিন্দুগুলোতে আসবো। আর হচ্ছে এইভাবে রেখা টানবো, আশা করি বুঝতে পারছো। এইখানে যে ডিভাইডারের সাহায্যে মানটা নিয়েছিলাম, নিরক্ষরেখা বিভাজন দৈর্ঘ্য এই রেখাটার এই জায়গাটার, সেগুলো দিয়ে এই নিরক্ষরেখাটাকে বিভাজন করা হয়েছিল, সেই বিন্দুগুলো যেখানে যেখানে আছে সেট স্কোয়ারের সাহায্যে সেগুলোকে সমান্তরাল করে সেই সব জায়গাতেই কিন্তু কী হচ্ছে দ্রাঘিমা রেখাগুলো টানা হচ্ছে। এই হচ্ছে আমাদের, তাহলে আমরা পেয়ে গেলাম। এবার দেখি আমরা ঠিকঠাক আঁকলাম কিনা, তাহলে আরেকবার দেখো তাকাও এদিকে, বুঝিয়ে দিচ্ছি। 20 ডিগ্রি পশ্চিম, তাহলে এটা 20 ডিগ্রি পশ্চিম, 10 ডিগ্রি পূর্ব, 0 ডিগ্রি, 10 ডিগ্রি পূর্ব, 20, 30, 40, 50, 60, তাহলে আমার ঠিকঠাক আছে। আবার যদি আমরা এদিক থেকে এদিকে দেখি, তাহলে তাকাও এদিকে, 20 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি দক্ষিণ, তাহলে 20 ডিগ্রি এদিকে হচ্ছে, 20 ডিগ্রি উত্তর এটা, 10 ডিগ্রি উত্তর, 0, 10, 20, 30, 40, 50, 60। দেখতেই পাচ্ছ এখানকার যে ডিফারেন্স আর এখানকার ডিফারেন্সটা কম, যত মেরুর দিকে যাবে ডিফারেন্সটা কম হবে। বাকি যে অংশগুলো বেশি বেশি হয়েছিল সেগুলোকে আমরা কী করবো এভাবে মুছে দেব। তোমরা এগুলো ভালোভাবে মুছে নেবে, এখানে সময়ের অভাবের জন্য ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে বলে আমি আর খুব একটা ভালোভাবে মুছলাম না। এভাবে তোমরা বাকিগুলো সব মুছে দেবে। এবার চলো আমরা এর ম্যাপ পয়েন্টিংটা করে নিই যে কোথায় কী হবে সেগুলো। তাহলে দেখতে পাচ্ছ যে উপরে আমার শুরু হচ্ছে কত থেকে শুরু, 20 ডিগ্রি উত্তর থেকে শুরু, তাহলে উপরের দিকটা উত্তর, 20 ডিগ্রি উত্তর, তারপরে হচ্ছে 10 ডিগ্রি উত্তর, এটা হচ্ছে 0 ডিগ্রি, 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, 40 ডিগ্রি দক্ষিণ, 50 ডিগ্রি দক্ষিণ, এদিকে হচ্ছে 60 ডিগ্রি দক্ষিণ। একই রকমভাবে আমরা 20 ডিগ্রি পশ্চিম থেকে শুরু করেছি, তোমাদেরকে বললাম যে এদিকে হচ্ছে 20 ডিগ্রি পশ্চিম, তাহলে হচ্ছে 20 ডিগ্রি পশ্চিম, এটা 10 ডিগ্রি পশ্চিম, এটা 0 ডিগ্রি, এটা 10 ডিগ্রি পূর্ব, এটা 20 ডিগ্রি পূর্ব, এটা 30 ডিগ্রি পূর্ব, এটা 40 পূর্ব,
এটা 50 ডিগ্রি পূর্ব, আর হচ্ছে 60 ডিগ্রি পূর্ব। এই জিনিসটা তোমরা উপরের দিকে দিয়ে দিবে এবং উপরে একটি হেডিং দেবে যে সমক্ষেত্রফল বিশিষ্ট হচ্ছে বেলন অভিক্ষেপ। এখানে লিখে দেবে আর 6.4 সেমি, আর এখানে লিখে দেবে ডি 0 ডিগ্রি। অর্থাৎ এটাই বোঝাচ্ছে যে এটা হচ্ছে নিরক্ষরেখা বিভাজন দৈর্ঘ্য। এবং নিচে একটি আরএফ, এবং সেই আরএফ থেকে একটা স্কেলও এঁকে দিতে পারো। আরএফটা হচ্ছে 1:100, তারপরে 6টা 0। এবার চারপাশে একটা বর্ডার দেবে এবং উপরে একটি হেডিং দেবে, তাহলে কিন্তু তোমার ছবি আঁকার যে প্রসেস সেটা কমপ্লিট। এবার নিচে তোমরা একটা স্কেল দিতে পারো এরকমভাবে, যেভাবে লিনিয়ার স্কেল শিখেছিলে ইলেভেনে সেইভাবে, এবং উপরে হেডিং দেবে। এই হচ্ছে তোমার টোটাল যে ক্যালকুলেশান এবং আঁকার প্রসেস পুরোটা। আশা করি বোঝাতে পেরেছি। যদি তবুও কোনো অসুবিধা থেকে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। এই হচ্ছে টোটাল ছবিটা। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।